হ্যালো এভরিওয়ান, এবারের বইমেলাতে আমি বেশ অনেক বছর পরই গিয়েছিলাম। প্রতি বছরই আমার অনেক প্ল্যান করা হয় যে আমি বইমেলাতে যাব, বই পড়বো, দেন কিনবো, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠে না। আর এটার কারণ ছিল ট্রান্সপোর্ট প্রবলেম। আমি যেহেতু মিরপুরে থাকি, সো মিরপুর থেকে ওই সাইডটাতে যেতে বেশ অনেকটা সময় লাগে। আর আপনি যেভাবেই যান না কেন, পার্সোনাল গাড়ি, বাস বা সিএনজি যেটাতেই যাবেন, সময়টা কিন্তু আপনার অনেক বেশিই লাগতো। আর এখন মেট্রো রেল হওয়াতে আমি মাত্র 30 মিনিটে মিরপুর থেকে বইমেলা চলে যাই। মিরপুর থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি যে স্টেশন ওই পর্যন্ত টিকিট কাটি, অ্যান্ড স্টেশন থেকে কিন্তু এই সুন্দর বইমেলাটা দেখা যাচ্ছে। আর স্টেশন থেকে নেমেই হাতের ডান সাইডে এবং বাম সাইডে আপনারা বইমেলার স্টলগুলো পেয়ে যাবেন। তো প্রথমে স্টেশন থেকে নেমে সামনে কিছুটা হেঁটে গেলেই আপনারা বইমেলার ঢোকার যে গেটটা এটা পেয়ে যাবেন। তো এখন আমি ভিতরে চলে গেলাম, আর যে দেখলাম সামনেই ছোট বাচ্চাদের বইয়ের স্টলগুলো দেওয়া হয়েছে, আর এই সাইড থেকে বিকাশের একটা সুন্দর ফটো বুথ, অ্যান্ড সেই সাথে আপনি চাইলে অসহায় বাচ্চাদেরকে বই বা যে কোনো কিছু দিয়ে ওদেরকে সাহায্য করতে পারেন। তো এখান থেকে আমরা ওই বইগুলোই কিনতে চলে আসি, আর এখান থেকে আমি একটা বই আর একটা রঙের বক্স কিনে দিই। আর এই ধরনের কাজ করতে আমার বেশ ভালোই লাগে, আর ওদের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে বই বা যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো কিনে দিতে পারেন, যেটা থেকে ওরা কিছু শিখতে পারবে, ওরা কিছু জানতে পারবে। এরপর আমার কেনা জিনিসগুলো আমি এই আপুটার কাছে দিয়ে দিলাম, কারণ এই বিষয়টা সেই আমাকে বলেছিল। তারপর আমি বইমেলার ভেতরের দিকে যাই, অ্যান্ড দেখি অনেক অনেক স্টল, কিন্তু অনেকগুলো স্টলে ঘুরেও মন মতো একটা বই পছন্দ করতেই পারি নাই। সো অনেক বই দেখলাম, কিছুটা পড়লামও, কিন্তু মন মতো আসলে ওরকম কোনো বই পাচ্ছিলাম না। তারপর ফাইনালি একটা স্টলে আসি, অ্যান্ড এই স্টলের সব বইগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছিল, কিন্তু স্টল নাম্বারটা আমি সরি আমার মনে নাই। আর এদিকে যে বইগুলো দেখছেন, আপু দেখতেছিল এই বইগুলো, আর বইও পড়েছে, অ্যান্ড মুভিও নাকি তার দেখা শেষ। তারপর কি বলবো, সত্যি কথা বলতে গেলে বই আমি কিনি, বাট খুব বেশি একটা যে পড়ি তা না, বাট আমার বই কেনা হয় কিন্তু লাস্ট পর্যন্ত পড়া হয় না। বাট আপু অনেক বই পড়ে, অ্যান্ড সেই সাথে অনেক বইও কেনে সে। এরপর এই যে পুরো বইমেলাটা আপনাদেরকে একবার ঘোরায় দেখাইলাম, তো অনেক অনেক স্টল এখানে, কিন্তু মন মতো বা পছন্দ মতো একটা বই পাওয়াটাই অনেক কষ্টসাধ্য। যাই হোক, তারপর এখানে অনেক লোকের ভিড়ে আমি ভাবলাম এখানে কি হচ্ছে, তো এসে দেখি এখানে সিসিংপুরের একটা অনুষ্ঠান দেখানো হবে। সো যাই হোক, আমি ওখানে বেশি সময় নষ্ট করি না, এদিকে চলে আসছি, কারণ ওটা আর দেখবো না। এরপর এদিকে এসে আমি বাচ্চাদের মতো, জানি না এটা আমি কিনেছি, আপু বলতেছিল পছন্দ হলে নিয়ে নে। সো এই ডায়েরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিউট। তো এটা আমি 150 টাকা দিয়ে কিনেছিলাম। আর এখানে আপু একটা ভূতের গল্পের বইও কিনেছিল, যেটা আমার ভিডিও করা হয়নি। সো যাই হোক, গল্পের বইটা খুব বেশি একটা ভালো না, সে বাসায় এসে পড়ে আমাকে বলতেছিল। অ্যান্ড দেন আপনাদের যদি পছন্দ মতো কোনো বই থাকে, যে যেই বইটা অনেক ভালো পড়ে ভালো লাগবে, তো এরকম কোনো বই থাকলে আপনারা সাজেস্ট করতে পারেন। আর ভিডিওটা একদম শেষের দিকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।